প্রাণঘাতী করোনা যুদ্ধে অনেকটাই সাফল্যের দ্বার প্রান্তে আয়ারল্যান্ড। কোভিড 19 আক্রান্ত মৃত্যুর হার কমে আসায় দ্বিতীয় ধাপে এসেই 8 জুন থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয় স্বস্তিতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে আজকে থেকে। আমরা ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছি, তবে আমি মনে করি সবাইকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যান্ড ওয়াশ করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ফেস মাস্ক পরা, যত বেশি আমরা স্বাভাবিক দিকে যাচ্ছি তত বেশি আমাদের সাবধানতা থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও রয়েছে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা। 4 জন এক পাশায় ইনডোরে মিলিত হওয়ার কথা থাকলেও তা 6 জনে বাড়ানো হয়েছে এবং আউটডোরে আমরা সর্বোচ্চ 15 জন পর্যন্ত বিভিন্ন পাবলিক গ্যাদারিং করতে পারবো। যদিও হোটেল রেস্তোরাঁ সহ বড় ধরনের পাবলিক গ্যাদারিং এখনো বন্ধ রয়েছে। এদিকে গত কয়েক সপ্তাহে যেসব এলাকায় করোনার রোগী পাওয়া যায়নি সেসব এলাকার নাগরিকরা নিজেদের কাউন্টির ভেতর একটু বেশি ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন আইরিশ স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত মৃত্যুর হার দ্রুত কমে যাওয়ায় করোনা যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে এখানে নাগরিকরা। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনো পাড়ি দিতে হবে অনেকটা পথ, সেই পথগুলো হবে মসৃণ, এমনটাই প্রত্যাশা এখানের বাংলাদেশিদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।